শুরুতেই সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরীয় উপকূলে আইআরজিসির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন। হংকং ইস্যুতে চীনের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিল যুক্তরাষ্ট্র। মহাকাশে আরও শক্তিশালী হচ্ছে তুরস্ক, নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ। মধ্যপ্রাচ্যে শক্তি বৃদ্ধির নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এবং সবশেষ থাকছে, সামরিক শক্তির বৃদ্ধির ঘোষণা করলেন কিম জং উন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইনি সালামি পারস্য উপসাগরের উপকূলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হয়েছে। এ সময় আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ শুক্রবার সামরিক ঘাঁটির উদ্বোধন অনুষ্ঠানে মেজর জেনারেল হুসাইনি সালামি বলেন, আঞ্চলিক অখণ্ডতা, দেশের স্বাধীনতা এবং ইসলামী বিপ্লবের সাফল্যকে ধরে রাখাই আমাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি যে আমাদের শত্রুরা যুক্তির চেয়ে শক্তির ভাষাকে বেশি গুরুত্ব দেয়, তাই তাদের আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিরোধমূলক সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া আর কোনো বিকল্প নেই। হুসাইনি সালামি জানান, আইআরজিসির বেশ কয়েকটি কৌশলগত ক্ষেপণাস্ত্র স্থাপনা নির্মাণ করেছে। সেখানে মজুদ ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা কয়েকশো কিলোমিটার এবং সেগুলোর সুনির্দিষ্ট স্থানে আঘাত আনতে সক্ষম। এর আগে বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, উপসাগরীয় উপকূলে প্রায় 2,200 কিলোমিটার এলাকা জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র শহর অবস্থিত। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় কমপক্ষে 50 জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে চীন। রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় প্রতিশোধের হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে। বৃহস্পতিবার পম্পেও বলেন, 50 জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় যারা জড়িত তাদের উপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাইওয়ান সফরে যাবে। পম্পেও বলেন, বুধবারের অভিযানে এক মার্কিন নাগরিককে গ্রেফতারের বিষয়টি তিনি হতবাক হয়ে গিয়েছেন। যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের নির্বিচারে আটকে রাখা বা হয়রানি সহ্য করবে না। 2019 সাল থেকে চীনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে হংকং। তাদের বক্তব্য, 1984 সালের চুক্তি লঙ্ঘন করছে চীন। যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাওয়ার পরে হংকংয়ের দায়িত্ব নেয় চীন, কিন্তু হংকংকে বিশেষ অধিকার দেওয়া হয়। বাণিজ্য এবং গণতন্ত্রের বিষয়ে চীনের চেয়ে অনেকটাই হংকং। পশ্চিমের সঙ্গে তাদের মুক্ত বাণিজ্য চুক্তি ছিল, কিন্তু 2019 সাল থেকে গণতন্ত্রে আঘাত হানছে চীন। এই অভিযোগে আন্দোলন শুরু করে হংকং। আন্দোলন এমন পর্যায়ে পৌঁছায় যে দমনমূলক নীতি গ্রহণ করছে চীন। মহাকাশে আরও শক্তিশালী হচ্ছে তুরস্ক। মহাকাশে শুক্রবার আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি। শুক্রবার উৎক্ষেপণের মাত্র 35 মিনিট পরই এটি সংকেত পাঠিয়েছে। তুরস্কের পরিবহন এবং অবকাঠামো মন্ত্রী আদিল কারাইস মুগলু বলেন, টার্কাসাত 5A স্যাটেলাইটটি তার কক্ষপথে বসার পথে রয়েছে। কক্ষপথে পৌঁছাতে স্যাটেলাইটটির 4 মাস সময় লাগবে। এরপর আমরা আমাদের পরীক্ষা চালাবো এবং স্যাটেলাইট সক্রিয় করব। বার্তা সংস্থা আন্দোলনের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে স্পেস এক্স ফ্যালকন 9 রকেট ব্যবহার করে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় এটি। খবরে বলা হয়, শুক্রবার সকালে স্পেস এক্স ফ্যালকন 9 রকেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে এটি উৎক্ষেপণ করা হয়। তুরস্কের আকাশপথ রক্ষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কাজে লাগবে এই স্যাটেলাইট। এছাড়া তুরস্ক, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আফ্রিকার টেলিভিশন সম্প্রচার করা যাবে। নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের পর স্যাটেলাইট টেকনোলজি সপ্তাহ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্সে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ক আগামী বছর দেশীয়ভাবে সর্বোচ্চ মানের পর্যবেক্ষক স্যাটেলাইট IMEC মহাকাশে চালু করবে। ১৯৭৮ সালের 9 জানুয়ারিতে ইরানের ধর্মীয় নগরী কুমে শাহ বিরোধী এক গণ অভ্যুত্থান হয়। সে সময় শাহী জান্তার গুলিতে বহু মানুষ মারা যায়।
দিবসটি উপলক্ষে দিয়াউল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সম্প্রতি ঘটনাবলী, পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার ব্যাপারে ইরানের শর্ত আরোপ এবং ইরানের প্রতিরক্ষা সামর্থ্য এবং মধ্যপ্রাচ্যে দেশটির উপস্থিতির গুরুত্ব তুলে ধরে এসব বিষয়ে তিনি তার অবস্থান তুলে ধরেন। তার ভাষণে কুম শহরে শাহ বিরোধী গণঅভ্যুত্থানকে মার্কিন বিরোধী প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। তিনি বলেন, কুমের গণঅভ্যুত্থান ছিল মার্কিন বৃহৎ মূর্তির উপর ইব্রাহিমি কুঠারের প্রথম আঘাত এবং এ আঘাত এখন অব্যাহত রয়েছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইরানের বিরুদ্ধে মার্কিন শত্রুতামূলক নীতির কথা উল্লেখ করে তিনি নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্রের বর্তমান বিশৃঙ্খল অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করে দেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যে কেলেঙ্কারি হয়ে গেল তা লিবারেল ডেমোক্রেট অবস্থার অকার্যকারিতা এবং দুর্বলতায় ফুটে উঠেছে। ইরানের এই সর্বোচ্চ নেতা মার্কিন নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্য, ইরানের পরিস্থিতি, প্রতিরক্ষা সক্ষমতা এবং পরমাণু সমঝোতার ব্যাপারেও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা বহুবার বলেছি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দায়িত্ব পশ্চাত্যের, কারণ এই নিষেধাজ্ঞা ইরানের জনগণের বিরুদ্ধে বড় ধরনের অপরাধ, এমনকি কোনো পরিস্থিতিতেও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার দেশের সরকারি সংবাদ মাধ্যম একটি খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ওয়ার্কার্স পার্টির কংগ্রেস বক্তৃতা করার সময় কিম জং উন এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের সুরক্ষা বৃদ্ধির জন্য এই কাজ প্রয়োজন। দ্রুত সামরিক শক্তির বৃদ্ধির জন্য বেশ কিছু পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন তিনি। সাধারণত 5 বছরে একবার ওয়ার্কার্স পার্টির কংগ্রেস আনুষ্ঠানিক অনুষ্ঠান হওয়ার কথা, সেই অনুষ্ঠানে আগামী 5 বছরে পরিকল্পনা নেওয়ার কথা। তবে উত্তর কোরিয়ার শেষ বার্তা হয়েছিল 2016 সালে, 35 বছর পর তা অনুষ্ঠিত। এবছর আচমকায় কংগ্রেসের কথা ঘোষণা করে কিম, সেখানে এই প্রথম সামরিক পেশাকে তাকে বক্তৃতা দিতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, আমেরিকার নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগে তাদের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে কিম, সে কারণেই সামরিক শক্তি বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনায় পরমাণু অস্ত্রের বিষয়টিও আছে কিনা তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বস্তুত, ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিমের সঙ্গে বৈঠক করেছিলেন, পরমাণু অস্ত্র নিয়েও তাদের মধ্যে কথা হয়েছিল, যদিও সেই আলোচনা খুব বেশি দূর গড়ায়নি। তবে ট্রাম্পের আমলে কিমও খুব বেশি পরমাণু অস্ত্রের কথা তোলেননি। নতুন প্রেসিডেন্ট আসার মুখেই ফের সেই বিষয়টিকে কিম উস্কে দিতে চাইছেন বলে কোনো কোনো মহল মনে করছে। 2 দিন আগে ওই কংগ্রেসের দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলেন কিম, স্বীকার করেছিলেন অর্থনীতি নিয়ে তিনি যা ভেবেছিলেন বাস্তবে তা হয়নি, দেশ যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে কার্যত তা মেনে নিয়েছেন তিনি। তবে আগামী দিনে সেই ভুল শুধরে নিয়ে কিভাবে কাজ করা হবে সে বিষয়েও দীর্ঘ পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।